বাংলাদেশ অর্ধশত বছরের এই পথচলা সাহস ও অনুপ্রেরণার। বিগত ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি বেড়ে ওঠা দেখে আমরা এর ভবিষ্যৎ নিয়ে অনেক আশাবাদী। ২০২১-এ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে পদার্পণ করেছে ৭০ বছরে। বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিলের স্মৃতিতে মিশে আছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গৌরব ও বেদনার ইতিহাস। ২৫শে মার্চের কালো রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হানাদার হামলা হয়, আমরাও হারিয়েছিলাম আমাদের ঢাকা কার্যালয়ের ৮ জন প্রহরী। মুক্তিযুদ্ধের মহান ত্যাগের স্মরণে স্থাপিত রয়েছে তাদের স্মৃতিস্মারক। স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকেই যুক্তরাজ্য এবং বাংলাদেশ তাদের মধ্যকার সম্পর্ক জোরদার করে আসছে। আমরা ব্রিটিশ কাউন্সিল সংস্কৃতি, শিক্ষা এবং ভাষার আদান প্রদানের মাধ্যমে দুই দেশের মানুষের মাঝে সংযোগ, বোঝাপড়া এবং বিশ্বাসের বন্ধন দৃঢ় করে আসছি। এই ৫০ বছরে আমাদের সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতাও অসাধারণ। একত্রে আমরা কাজ করে চলেছি শিল্প মঞ্চে, আয়োজন করছি উৎসব এবং প্রদর্শনীর, চলছে গ্রন্থাগারের মান বৃদ্ধি ও ইংরেজি ভাষার প্রশিক্ষণ, এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও যোগ্যতা অর্জনের লক্ষ্যে রয়েছে আন্তর্জাতিক বৃত্তি পাওয়ার সুযোগ। আমাদের কাজ এদেশের তরুণ সমাজ এবং স্থানীয়দের মাঝে একটি আস্থা এবং নির্ভরতার স্থান অর্জন করেছে। আমরা এদেশের তরুণদের মাধ্যমে সমাজে একটি টেকসই পরিবর্তন আনতে চাই, তাই তাদের সুযোগ করে দিচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাবার, যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা দেশের অগ্রগতিতে কাজ করে যেতে পারে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিপদ সংখ্যায়, আমরা তাই চাই এদেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে, যাতে তারা তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে পারে। বাংলাদেশের নারী ক্ষমতায়ন ও শিক্ষার লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে, যাতে তারা সমাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং উৎসাহ খুঁজে পায়। আমরা চাই আরও বেশি নারীরা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত অঙ্গনে জড়িত হয়ে তাদের সাফল্য অর্জন করুক। শিক্ষা, নারী পুরুষ সমতা, অর্থনীতি এবং জলবায়ু বিষয়ক উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিলের এই পথচলায় এগিয়ে যাক অন্তহীন দিগন্ত ছাড়িয়ে, স্বপ্ন বাস্তবায়নে একসাথে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।